I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you আর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো রাতে কক্সবাজারটা কেমন থাকে, বিচের আশেপাশের ভিউগুলো কেমন থাকে এবং বিচের আশেপাশে যেসব দোকানপাট বসে সেগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং কক্সবাজারে যে জনপ্রিয় সি ফুডগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। একদম ফ্রেশ মাছ কত ওখানে কোন কত 550 টাকা দেন না আর বিক্রি সব দাম দর করার সুযোগ আছে স্যার বলেন না স্যার পাকা দিয়ে দেবেন নাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আপনারা জানেন আমি কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম এবং কক্সবাজার যেয়ে আমি দুইটা ভিডিও আপলোড করেছি, কক্সবাজার এপিসোড 1 এবং এপিসোড 2। আজকে আমি আপলোড করতেছি কক্সবাজার এপিসোড 3। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মিস না হয়। যেহেতু কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, এজন্য সবসময় বিচে দর্শনার্থী লক্ষ্য করা যায়। আমরা এখন আছি সুগন্ধা বিচে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি বজ্রদাপ, এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়েছে বজ্র দ্বারা। আর এটা তৈরি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, যেন বিচের আশেপাশে প্লাস্টিক দূষণ করা না হয়। প্লাস্টিক দূষণ রোধে এই বজ্র দানবটা তৈরি করা হয়েছে এবং একটি নমুনা স্বরূপ দেখানো হয়েছে যে বজ্র আমাদের কতটা ক্ষতি করতে পারে। তো এখন আপনারা আমাদের সামনে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বার্মিজ মার্কেট, আর এটা হচ্ছে সুগন্ধা বিচের ঠিক পাশেই অবস্থিত। মানে সুগন্ধা পয়েন্ট থেকে যখন আপনারা বিচের দিকে আসবেন রাস্তার বাম পাশে দেখতে পারবেন যে এই মার্কেটগুলা। তো এই মার্কেটের মধ্যে আপনারা প্রসাধনী সামগ্রী, আচার, খাবার এবং শুটকি মাছ সবকিছুই পেয়ে যাবেন এই মার্কেটের মধ্যে। তো চলুন এবারে যাওয়া যাক সি ফুডের দোকানগুলোর দিকে। সি ফুড পছন্দ করে না এমন মানুষের সংখ্যা অনেক কম। যারা সি ফুড কখনো খায় নাই তাদের অবশ্যই ইচ্ছা আছে একবার হলেও তারা সি ফুড ট্রাই করবে। আর কক্সবাজারের সি ফুড অনেক জনপ্রিয়। আর আমরা এখন আছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে বিচের দিকে যেতে রাস্তার ডান পাশে সন্ধ্যার পরেই বসে এই সি ফুডের দোকানগুলো। এখানে আসলে আপনারা সব ধরনের ফ্রাই খেতে পারবেন, যেমন কাঁকড়া ফ্রাই দেখতে পাচ্ছেন সামনে, চিংড়ি ফ্রাই রয়েছে সামনে, কোরাল মাছ, রূপচাঁদা মাছ, সাইমন ফিশ সব কিছু রয়েছে। আপনারা এগুলা ফ্রাই করেও খেতে পারবেন, আবার বারবিকিউ করেও খেতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কাঁকড়া ফ্রাই করা হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে রেডিমেড ফ্রাই করা খাবারও কিনতে পারেন, আবার চাইলে কাঁচা যে মাছগুলো আছে বা কাঁকড়াগুলো আছে সেগুলো আপনারা ক্রয় করে, পাশেই তারা ভাজার ব্যবস্থা রাখছে বা বারবিকিউ করার ব্যবস্থা রাখছে, আপনারা সেখান থেকে বারবিকিউ অথবা ফ্রাই করে খেতে পারবেন। একদম ফ্রেশ মাছ কত ওখানে কোন কত 550 টাকা দেন না আর বিক্রি সব দাম দর করার সুযোগ আছে স্যার বলেন না স্যার পাকা দিয়ে দেবেন নাকি। 300 টাকা দেবেন এটা আমার খেয়ে দেবেন আমাকে, এটা বারবিকিউর জন্য 100 টাকা খরচ আছে, বারে পেলে নিয়ে আমার জিনিসটা পালাবে। তো এখানে কিন্তু মাছের গলা কাটা দাম চাইবে, কিন্তু আপনাদেরকে অবশ্যই দামাদামি করে এখান থেকে কিনতে হবে। আপনারা যদি দাম দর করায় পটু না হন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখানে এসে ঠকে যাবেন। তো আমরা এখান থেকে একটা সাইমন ফিশ নিয়েছিলাম যার দাম পড়েছিল 300 টাকা, আর বারবিকিউ বাবদ খরচ দিতে হয়েছিল 100 টাকা, আর পরাটা বাবদ এক একটা পরাটা 20 টাকা পিস তারা বাইরে থেকে এনে দেয় তাদেরকে বললে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাছটা কাটা হচ্ছে, মাছটি কেটে পরিষ্কার করে বারবিকিউ করার জন্য প্রস্তুত করা হচ্ছে। এটা কি মশলা? কত সময় লাগে এই বারবিকিউ মানে ফুল কমপ্লিট করতে? 10 মিনিট। যেহেতু কক্সবাজারের সি ফুড অনেক জনপ্রিয় এজন্য সবসময়ই ভিড় জমে থাকে এই কক্সবাজারের সি ফুডের দোকানগুলোতে, যে কারণে তারা বারবিকিউ করতে খুব বেশি সময় দিতে পারে না। তারা 5 থেকে 10 মিনিটের মধ্যে মাছটা বারবিকিউ করে দেয়।
কিন্তু প্রকৃতপক্ষে মাছটি বার্বিকিউ করতে মোটামুটি 30 থেকে 35 মিনিটের বেশি সময় লাগে। আমরা যখন আমাদের মাছটি নিয়েছিলাম তখন বার্বিকিউটা খুব ভালোভাবে হয় নাই, মাছের মধ্যে কাঁচা কাঁচা ছিল। এজন্য আপনাদের আমি অবশ্যই পরামর্শ দিব, আপনারা যখন বার্বিকিউ করবেন তাদের পাশে বসে থাকবেন এবং চেষ্টা করবেন যে তাদের থেকে সুন্দর করে বার্বিকিউটা করে নেয়। দেখতে দেখতে আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে। আজকে আমরা বিদায় নিচ্ছি কক্সবাজার থেকে, আর আমাদের বাস ছিল সুগন্ধা পয়েন্ট থেকে, এটা হচ্ছে MR স্লিপার কোচ। তো যারা ঢাকা থেকে কক্সবাজারে আসতে চান অথবা কক্সবাজার থেকে ঢাকাতে যেতে চান তারা এই MR স্লিপার কোচে ভ্রমণ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একটা গ্লাস আছে, ঠিক আছে, এটা আপনি খুলে দিতে পারবেন বা লাগাই দিতে পারবেন। আর এখানে একটা টিভি দেওয়া হয়েছে, এই যে কম্বল দিছে, দুইটা কম্বল, ব্যাগগুলো এখানে রাখতে পারবেন, ভিতরে রাখতে পারবেন। আর এই যে এখানে জায়গা আছে আপনার আদার্স জিনিসপত্র রাখার জন্য। আর এসি পয়েন্ট এখানে, এখানে এখানে আছে, এখানে আর এদিক দিয়ে একটা আছে, এদিক দিয়ে ভিউটা জাস্ট ডলফিন, ওয়াও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।